কতজন পরিবার ছিল? সব পরিবার বিভিন্ন সম্প্রদায় ছিল কেন? হরি পুরুষ জগদ বন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্র পুত্র হাকি জগতন প্রভু 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 হে অনন্ত অনন্তময় হরি পুরুষ জগদ বন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্র পুত্র হাকি জগতন প্রভু 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 হে অনন্ত অনন্তময়। আমি একটা কথা বলছি, এখন চলে যাচ্ছি সীতা বৃন্দাবনে। সীতা বৃন্দাবনে বিনোদ বাবার কুঠিতে আছে, বিনোদ কুঠিরে কুঠিতে রাধারানীর আলেখ্য আর আটাল আলেখ্য আছে। আটাল আলেখ্য আমাদের বন্ধু সুন্দর আলেখ্য। এখানে যারা উপবিষ্ট আছেন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত, তারা কিন্তু শ্রী শ্রী প্রভু জগৎপতি সুন্দরকে সাধক মনে করবেন না, কোন মহাপুরুষ মনে করবেন না। তাই যদি হবে বিনোদ বাবা একজন সেই মাপে সাধু, তার ভজনে কুটিরে রেখেছেন শ্রীমতী রাধারানীর আলেখ্য আর বন্ধু সুন্দরের বিশাল আলেখ্য রেখেছেন। ও বলছেন মেটে হারি লোকে বাজারে কেনে, তাকে বাজিয়ে নিতে হবে। বন্ধু সুন্দরটা কে, কি ব্যাপার? আজকাল যেটা ছেলে মন্ত্র হয়েছে তা আমি ওকে বললাম, জানিস তো ওর মা বলছে আমরা তো কৃষ্ণ মন্ত্র, তা তুমি যেখানে মন্ত্র নিচ্ছ সেখানে কৃষ্ণ মন্ত্র, আমাদের বিশুদ্ধ কৃষ্ণ মন্ত্র। এবং সম্প্রদায় বাইরে যারা মন্ত্র নিয়েছেন এরা বলা আছে যদি অবৈষ্ণব হন, তোমাকে এই মন্ত্র উপদেশ করছেন তিনি যদি অবৈষ্ণব হন, অবৈষ্ণব মন্ত্রে কি সম্প্রদায় বিহীন মন্ত্র গ্রহণ করলে ভজন রহস্য সাধন রহস্য করছেন গৌর কথায়। আমার গুরুদেবের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর মধ্যে প্রত্যেকটা ভক্তের যা যা কিছু প্রশ্ন আছে সব সমাধান দেওয়া আছে। কোথায়? ডক্টর শ্রীমান মহানব্রত মহাচার্য গ্রন্থে। এই যে শ্রীকৃষ্ণ ভগবান যে চোখটা বন্ধ করেছিলেন এটা অন্য কোনো ভাগবতে পাওয়া যাবে না, আমার গুরুদেবের আস্বাদন। অর্থাৎ কি, যেরকম ভাগবতের সেবা কেউ যদি মনে করে যে আমাদের সম্প্রদায়ের কান্তিব্রত মহাচারী মাথুর নীলা ছুট দিলেন, মাথুর বলতে শ্রীকৃষ্ণের মথুরা বাবা, সে কি অবস্থা, রথের চাকার তলে পড়ে যাচ্ছে। তখন তিনি কি বলছেন, আইস আইস মানে আমি খুব শীঘ্র আসবো, এই খবরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ শ্রীকৃষ্ণ বাবা তাই এই যে শ্রীধাম বৃন্দাবন কথা, তিন দিন শ্রীধাম বৃন্দাবনে থাকলে যে ফল লাভ হয় একদিন যদি যাহা পড়া দামে থাকা যায় তার চেয়ে অধিক ফল লাভ হয়। তিন দিন যদি শ্রীধাম বৃন্দাবনে গুড়া মিনে গেলে কমপক্ষে তিন দিন থাকা কর্তব্য, কোনো তীর্থস্থানে গেলে তিন দিন থাকতে হবে। তিন দিন শ্রীরাম বৃন্দাবনে থাকলে যে ফল লাভ হয় তার চেয়ে অধিক ফল লাভ হয়। গা পড়ায় একটা রাত্রি যদি থাকা যায় তার চেয়ে অধিক ফল লাভ হয়। বিভিন্ন জায়গায় আমি দেখেছি ভক্তদের প্রসাদ দেওয়ার ব্যবস্থা আমাদের ভোজপুরাঙ্গিনা গা পড়াঙ্গিনায় লক্ষ লক্ষ লোকের পোষে প্রসাদ এমনিতে দেওয়া হচ্ছে। অন্য জায়গায় পয়সা সিস্টেম আছে, গা পাড়া যদি যাও 10 জন 15 জন 20 জন 200 জন কুপন গ্রহণ করতে হবে, পয়সা ছাড়াও সেখানে কুপন দেওয়া হচ্ছে, অকাতরে প্রসাদ দেওয়া হচ্ছে, ঠিক না? এমন কোন জায়গা নাই প্রসাদ ছাড়া পয়সা দ্বারা প্রসাদ দিচ্ছে, প্রসাদ
প্রভু সাক্ষাৎ দর্শন পথে প্রভু সাথে সাক্ষাৎ যাতে দর্শন সে প্রসাদ প্রসাদে সর্ব ব্যাধি যায় প্রসাদে বিঘ্ন যায় প্রসাদকে প্রসাদ বুদ্ধিতে প্রসাদ গ্রহণ কর করতে কি হয় জানি না কাল দেখে দেখ প্রসাদ কি আসে হচ্ছে জিভ ভার লালসায় ইতি উতি ধায় শিষ্ট উদয় পড়ায় কৃষ্ণ মায় ভাই বলো জিভ ভার লালসায় ইতি উতি ধায় তাকে বলি হবে নাকি বলি হবে কাকে তাকে বলি হবে বলি হবে না আহা পনির আসতেই হবে মিষ্টান্ন হবে মিষ্টান্ন আসতেই হবে কি অবস্থা এই যে ব্যাপার এই যে আমরা যারা এইভাবে যারা মানে কি করছি তবে কি প্রসাদটা কি আছে নিত্য প্রসাদ যারা গ্রহণ করে প্রসাদ কর নিত্য প্রারব্ধ চলে যায় তোমার যত প্রারব্ধ আছে নিত্য প্রসাদ গ্রহণে প্রারব্ধ চলে যায় নিত্য ভোগ দিয়ে প্রসাদ পাওয়ার চেষ্টা করো খুঁজুদাসি কি বলছেন আলু বাতাসায় ভোগ হয় না বলছেন না এই কথা বলছেন তো আলু বাতাসায় ভোগ হয় না সব পার্টি দেখে যারা আছে মনে করবো 90% এর উপরে চিনি বাতাসা গুড় খাও নকল দাদা ঠাকুর খাও এই খাও এটা কি হবে কিছুই হবে না কোনো উপলব্ধি আসে না বন্যা মৃতা সদানম সর্বাত্ম সফনম পরম বিজয় দে শ্রীকৃষ্ণ সংকীর্তন কিছুই হবে